মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করলাম। তো শাশুড়িমার এখানে সবজি কাটা হয়ে গেছে। তো সবজির মধ্যে দেখো এখানে কি কি আছে। আছে পটল, তারপরে রয়েছে হলো ঝিঙে, এখানে আলু, এখানে মানে দুরকম আলু আছে, পটলের আর ঝিঙের। ওদিকে হাঁড়ি বসানো আছে, এখনো ভাতের আগুন জ্বালানো হয়নি, আটা মেখে নিয়েছি। তো এখন সবজিটা তৈরি করব, রুটি করব। তো সারাদিন সঙ্গে থাকো। এখন যা না গরম পড়েছে, এই দাবদাহের থেকে রক্ষা পেতে আমাদেরকে প্রচুর জল খেতে হয়, এবং তুলসী মহারানীকেও আমি দুবেলা করে জল দিচ্ছি। সকালে আমার ঠাকুর ঘরের কাজ কমপ্লিট। আজকে মিষ্টি সোনাকে সকালবেলাতে স্নান করিয়ে দিয়েছি, পুজো করে নিয়েছি। পিছনটা যে অবস্থা হয়ে রয়েছে, মনে হচ্ছে না তোমাদেরকে দেখাই, তবুও কথা বলতে গেলে চলে আসে। তো ওগুলোকে গোছাতে হবে, এখন আর পারছি না। গরমটা একটু কমুক, তারপরে ততক্ষণ অব্দি এভাবে চলুক। এখন ছাদে জামা কাপড়গুলো মেলবো, তারপরে নিচে যাব। প্রচুর প্রচুর কাজ আছে, কিন্তু এই গরমটার জন্য মহা সমস্যার মধ্যে পড়ে গেছি। ভীষণ ভীষণ গরম লাগছে, তোমাদেরও লাগছে, আমি আমার কথা বলে যাচ্ছি। সমস্ত জামা কাপড়গুলো ছাদে মেলা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ভাতের হাঁড়িটা এখন উপর করছি। এরপরে রুটি তরকারি সব কিছুই বসাতে হবে। তো তার জন্য মশলাগুলোকেও রেডি করতে হবে। এখন আমি মশলাগুলোকে করছি, আর আটাটাও মেখে নিচ্ছি। আজকে যা যা রান্না হবে তার সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে, এখন একে একে সব রান্নাগুলো করব। আজকে বাজার থেকে এনেছে এখানে কাঁকরোল, টমেটো, ভেন্ডি, সাদা মূলো, আর এখানে রয়েছে গাঁটি কচু। গাঁটি কচু মনে হয় 1 কেজি এনেছে। আর রয়েছে ঝিঙে, এখানে হলো ঝিঙে, আর একটা বিশাল বড় সাইজের লাউ। এই হলো আজকে আমাদের রান্নার কাজ। করতে করতে আমি মেশিনটাকে সেট করে নিচ্ছি, নয়তো আবার দেরি হয়ে যাবে। তো প্রথমে জলটা তো ভরতে হবে, এই জন্য সমস্ত জিনিসপত্রগুলো সরিয়ে দিলাম। আর ওয়াশিং মেশিনের মধ্যে আমি একটুখানি ভারী ভারী কাঁচাগুলোও বেশি করি, মানে বিছানার চাদর, হাজব্যান্ডের গেঞ্জি টেঞ্জিগুলোই বেশি কাচি। আর এখন রুটি করব, আটা তো মেখেই রেখেছি। আর সকালবেলাতে আজকে ঝিঙে আলু তরকারিটাই করব। আর সকালবেলা যা খাওয়া হবে হবে, যেটুকু থাকে দুপুরবেলা খাওয়া হবে। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এখন তেল দিয়ে দিলাম। আর কড়াইটা গরম হওয়ার পর, তেলটা গরম হওয়ার পর আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুটাকে একটুখানি লাল লাল করে ভাজার পর, তারপরে আমি ওর মধ্যে কালো জিরে ফোড়ন দেবো। আর কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে ঝিঙেটাকে ছেড়ে দিলাম। এবারে আরেকটু নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে পোস্তটাকে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তারপরে আরেকটু নাড়াচাড়া করে নুন, হলুদ, চিনি সব কিছু দিয়ে তরকারিটাকে রান্না করব। আর একটুখানি ঝোলঝোলে করে নামাবো, যেহেতু ছেলে রুটি দিয়ে খাবে। তো এখন নাড়াচাড়া করে নিচ্ছে। ঝিঙে আলু তরকারিটা মোটামুটি হয়ে গেছে, আর এটাকে নামিয়ে তারপর রুটিটাকে করব। তো রুটিগুলো তো বেলা হয়ে গেছে, এখন আমি একটা একটা করে রুটিগুলো সেঁকে নেব। সকালের জল খাবারটা রেডি করে তারপরে আমি আবার চলে এসেছি মেশিনটার মধ্যে সমস্ত কিছু সেট করতে। তো জামা কাপড়গুলো এখন দিয়ে দিচ্ছি, জল মোটামুটি ভরে গেছে, আর পরিমাণ মতন সার্ফ দিয়ে দিলাম। আর এখন মেশিনটাকে চালু করে দিলাম। এবারে মেশিন মেশিন মতন কাজ করবে, আর আমি আমার মতন এদিক ওদিক কাজগুলো করে নেব। তো আমাদের মিমিকে দেখো, টিপটা তো আগের দিনই পরিয়ে দিয়েছিলাম, আর বসে বসে দেখো টিং টিং করে লেজ নাড়াচ্ছে। আমরা যারা প্রতিদিন রান্না করি, আমরা জানি আমাদের কাজগুলো কীভাবে করলে ভালো হবে, কীভাবে গুছিয়ে করলে আমাদের কাজগুলো একটুখানি তাড়াতাড়ি হবে, সুন্দর হবে। আমরা কীভাবে আমাদের রান্নাঘরটাকে, আমাদের ঘরটাকে পরিষ্কার রাখব, সেটা আমরা এখন কাজ করতে করতে আমরা সেই ব্যাপারটা শিখে গেছি, আমরা প্রত্যেকেই শিখে গেছি। তো এখন আলু পটলের তরকারিটা বসাচ্ছি, সমস্ত মশলার কৌটোগুলো রেডি করে নিয়েছি। ওদিকে কাঁচাকাচি চলছে, মানে এক দফা হয়ে গেছে। আর ওদিকে আমি আলু পটলের তরকারিটা বসিয়েছি, আলু পটলের এখন পটলটাকে ভাজা করছি। আর আমাদের সকালে খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন এই টুকটাক কাজগুলো করতে থাকি, আর তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি। অনেক কথা বললাম, এবার আসল কাজটা করি। আলু পটলের তরকারিটা বসাতে হবে। তো পটলটা তো ভেজে রেখেছি, আর এখানে আলুটা তো দিয়ে দিয়েছি, আলুটা এখন ভাজা করছি। আলুটাকে একটু লাল লাল করে ভাজা করব, তারপরে মশলা দিয়ে পটলটাকে রান্না করব। আর এদিকে তো মেশিন মেশিনের কাজ করছে, মানে সবাই সবার কাজে ব্যস্ত আছে, আমি আমার কাজে, মেশিন মেশিনের কাজে, শাশুড়িমা শাশুড়িমার কাজে। তো এখন মশলাটা দিয়ে দিলাম, এবারে এটাকে একটুখানি ভালো করে কষিয়ে তারপরে আমি দিয়ে দিলাম একটুখানি পটল আর জলটা। তো এটাকে আবার ভালো করে কষাচ্ছি। এবারে নুন, চিনি, হলুদ, জিরের গুঁড়ো,
যেটা রেগুলারের মশলা সেটাই দিয়ে দিয়েছি। পটলের তরকারিটা হয়ে গেছে, একটুখানি কষা কষা করেই সুন্দর করে রান্না করেছি, এখন ঢেলে রাখলাম বাটির মধ্যে। তো তরকারিটা আশা করি খুব ভালো হবে খেতে। তরকারিটা তো খুব সুন্দর করে রান্না করেছি, এবারে তরকারিটাকে টেবিলের উপর রেখে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তারপরে মিমিদের মাংস এনেছে, সেটাকে ধুয়ে নিয়েছি, ধুয়ে এবারে কৌটো বন্দি করে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। আসলে ওদের আগের দিনের মাংস রান্না করা আছে, আজকে এই জন্য রান্না করতে হবে না, এই জন্য রেখে দিলাম। তারপরে আবার তো অন্যান্য কাজ আছে, এদিকে হাজবেন্ড ফুল আর মিষ্টি নিয়ে চললো, একজন ওনাকে আনতে বলেছিল ফুল আর মিষ্টি, তো তার বাড়িতেই যাচ্ছে এগুলোকে নিয়ে। আমার এখনও রান্না কিন্তু হয়নি, আমার আবার মাছ রান্না করতে হবে। মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মাছের মশলাটাও তৈরি করে নিয়েছি, শুকনো লঙ্কা দিচ্ছি আজকাল, জানো তো আগে দিতাম না। আর কড়াইতে দিয়ে দিলাম তেল, এবারে তেলটা গরম হয়ে গেছে, এখন একটা একটা করে মাছগুলো ছেড়ে দিচ্ছে। খুব বেশি বড় মাছ ছিল না, ছোটোখাটো প্রকৃতির মাছই ছিল দেখে মনে হচ্ছে। আর মাছের মশলাটা এখন কষিয়ে নিচ্ছি, আলু ছাড়া আজকে কষা কষা করে মাছটাকেও রান্না করে। মাছের ঝোল বলো ঝাল বলো যাই হোক বসিয়ে দিয়েছি। আর এই যে জামা কাপড় এক দফা বের করেছি, কাঁচা হয়ে গেছে, এখন মেশিনের মধ্যে আরও কিছুটা রয়েছে, তো সেগুলোকে বের করতে হবে। তো এখন যা গরম লাগছে, কী করে কী করবো বুঝতে পারছি না, তো তার মধ্যে করতে হবে। তো এখন কাজগুলো করি, প্রচণ্ড গরম লাগছে। আমরা যারা গৃহবধূ আছি, তারা আমরা সংসারের কত কাজ করি বলো তো। সকাল থেকে ঘুম থেকে উঠে রান্না করা, বাসন মাজা, পুজো করা, ছেলে মেয়েদের যত্ন আমাদের সব কিছুই করতে হয়। আর ছেলে মেয়েদের যত্ন করতে গেলে তাদেরকে একটুখানি ফলমূল যেটা হোক যতটুকু যা সামর্থ্য থাকে সেই হিসেবে আমরা খাওয়ানোর চেষ্টা করি তাদেরকে। আর লেবু আনা হয়েছে, লেবুগুলো এখনকার খুব একটা মিষ্টি হয় না, একটু টকটক ধরনেরই হয়, তো লেবু রস করে রাখলাম। আগে একটুখানি চিনি দিয়ে দিতাম, তো ছেলে বারণ করে, এই জন্য এখন আর চিনি দিই না, এমনিতেই দিয়ে দিই। মুগ ডাল আর মুসুরি ডাল একসাথে করে সিদ্ধ বসিয়েছিলাম, ডালটা হয়ে গেছে, এখন কাঁচা সর্ষের তেল দিয়ে ডালটাকে নামিয়ে রাখলাম। আর এবারে অনেকগুলো বোতল খালি হয়ে গেছে, বোতলগুলো এখন ভরে নিচ্ছি। আর এই বোতল ভরার কাজটা একটা বিরক্তিদায়ক কাজ, সত্যি কথা বলছি, অনেকক্ষণ সময় ধরে ধরে বসে থাকতে হয়, সেটাই আমার খুব একটা ভালো লাগে না। ছেলেকে বলি, ছেলে সবসময় করতেও চায় না, ছেলে মানুষ তো এগুলো করতে চায় না, ছেলেপেলেরা এগুলো নিজেদেরকেই করতে হয়। একটু আগে তোমাদেরকে বললাম যে গৃহবধূদের প্রচুর কাজ, গৃহবধূদের সব কিছু করতে হয়। তো বোতলগুলো ভরা হয়ে গেছে, জায়গায় রেখে দিলাম। এবারে আমার কাছাকাছিও হয়ে গেছে, এখন ওয়াশিং মেশিনে যে জায়গায় থাকে সেই জায়গাটা আমি মুছে ফেলছি। এবং তার আগে আমি বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছি, বেসিনটা খুব নোংরা হয়েছে, পরিষ্কার করছি স্কচ ব্রাইট আর হ্যান্ড ওয়াশ দিয়ে, অন্য কিছু দিইনি, একটু ভালো করে ঘষা দিলে পরেই পরিষ্কার করা হয়ে যায়। এদিকে মিমির যে খাওয়ার স্ট্যান্ডটা, সেই স্ট্যান্ডটাকে একটুখানি মেজে নিচ্ছি, এটা তো সবসময় পরিষ্কার করা হয় না, তো যখন বেসিনটা পরিষ্কার করি তখন যদি মনে থাকে তখন এটা করে নিই। তো এটা করা হয়ে গেলে এবারে বাটিগুলোকে একটু ধুয়ে নিচ্ছি, জলের বাটি থাকে আর একটা এমনি বাটি থাকে, সেগুলোকে ধুয়ে এবারে জায়গা মতো আবার রেখে দিলাম। বেসিনটাকে পরিষ্কার করার পরে তারপরে একটা শুকনো টাওয়েল দিয়ে এবারে ভালো করে জায়গাটাকে মুছে ফেলছি, যাতে কোনো রকম জলের দাগ না হয়, যেহেতু ভালো করে এখন মাজা হলো। একটু দু তিন দিন একটু চকচকে থাকলে বেশ মনটাও ভালো লাগবে, কাজটা তাহলে সার্থক হবে। এখন এই জায়গাটাকে মুছে ফেলছি, যেহেতু এখন এই জায়গাতে আবার ওয়াশিং মেশিনটাকে দিয়ে রেখে দেবো, ভালো করে জায়গাটাকে মুছে নিচ্ছি। কাজ এখন হয়ে গেছে, কাছাকাছি দিকটা হয়ে গেছে। আর এখানে এই দেখো এক গামলা জমেছে, এগুলো ধুতে হবে। আর ওদিকটাও পরিষ্কার করে নিয়েছি, মনটা খুব ভালো লাগে যখন কোনো একটা জায়গা ভালোভাবে পরিষ্কার করতে পারি। আর যেদিনকে কাছাকাছি হয় সেদিনকে ওই জায়গাটা পরিষ্কার করতে পারি। তো হয়ে গেছে, মিমির প্রচণ্ড জোরে জলদেশটা পেয়েছে, জলদেশটা না পাওয়ার কিছু নেই, কারণ প্রচণ্ডভাবে গরম পড়েছে। আর ফ্রিজে ওদের জন্য একটা করে ঠান্ডা জলের বোতল রাখা হয়, সেই জলটাই ওকে ছেলে দিয়ে দিল। আর ছেলে এখন যাচ্ছে ফর্ম রেজিস্ট্রেশনের জন্য, কলেজে তো ভর্তি হয়ে গেছে সেই জন্যই যাচ্ছে। আর নতুন জুতোটা আগের দিন কিনে আনা হয়েছিল, বললাম ওটাই পড়েছে, এখন থেকেই পড়া শুরু কর, তাহলে আর প্রতিদিন পড়া হবে। তো আমি স্নান করে চলে এসেছি পুজোর ঘরে, পুজো করার জন্য যেরকম করে প্রতিদিন পুজো করি, রেগুলারের পুজো, সেই পুজোই আমি করছি। ভোগ নিবেদন করেছি, সবাইকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে এখন আমি ধূপকাঠি দিয়ে আরতি করে নিচ্ছি। তো আমার পুজোর কাজ মোটামুটি হয়ে গেল। এবারে খাওয়ার টেবিলে চলে এসেছি, গন্ধরাজ লেবু আজকে কাটা হয়েছে, আর ডিম সিদ্ধ রয়েছে, এদিকে ডিম সিদ্ধটা ছেলের জন্য, আর আলু পটলের তরকারি যা যা করেছিলাম সকালবেলা, ঝিঙে আলুর তরকারি অল্প একটু রয়েছে, এই যে মাছটা মাখামাখা করেছিলাম, আর এই যে ডাল সিদ্ধ। এই হলো আজকে আমাদের রান্নাবান্না, এই হলো আমাদের আজকে খাওয়া দাওয়া। ভাদ্রের উত্তাপের থেকে মুক্তি দেওয়ার জন্য ভগবান আমার জন্য বৃষ্টি পাঠিয়েছে, দেখো কি জোরে বৃষ্টি নেমেছে, দারুণ দারুণ যা অবস্থা হয়েছিল বাবা, প্রচন্ড জোরে প্রচন্ড জোরে হাওয়ার সাথে বৃষ্টি হচ্ছে, দেখো তুমি সুপারি গাছটা দেখো কিভাবে দুলছে,
আর আমার একটা পুরনো নাইটি ওখানে দাঁড়া রয়েছে, ভীষণ হাওয়া দিচ্ছে। আমি ঠাকুর ঘরের জানলাটা বন্ধ করি, নাহলে এখান দিয়ে সমস্ত জলের ছাট এসে ঢুকে আমার সিংহাসনগুলোকে ভিজিয়ে দেবে। ব্যাস নিশ্চিন্ত, লাইটটা জ্বালিয়ে দিই, এখন কারেন্ট অফ হয়ে গেছে, কারেন্ট অফ হয়ে গেছে, লাইট জ্বলছে না। যাই হোক, প্রচন্ড জোরে বৃষ্টি নেমেছে, এডিটিং করতে করতে দৌড়ে এসেছি, এত জোরে বৃষ্টি নেমেছে, বিশেষ করে ঠাকুর ঘরের দরজাটা বন্ধ করার জন্য। তো ওখান থেকে ভীষণ জলের ছাড় ঠাকুর ঘরে ঢোকে, এই জন্য বন্ধ করে দিলাম। তো ছেলেও এসে গেছে, দেখো বৃষ্টির হাওয়া খেতে। এই যে আজকে ওয়েদারটা একটু ঠান্ডা হবে, আমি এখন বেশি করে এখানে দাঁড়াতে পারছি না, যতই আরাম লাগুক আমাকে গিয়ে এখন এডিটিংটা করতে হবে। তুমিও ভালো লাগাস না, আমি যে ওষুধ খাচ্ছি। শুক্রবার দুপুরের পর থেকে আমার শরীরটা একটুখানি খারাপ হয়েছিল, যার জন্য আমি কোনোরকম ব্লগ করতে পারিনি। এই জন্য শনিবার সকাল থেকে আবার ব্লগটা শুরু করেছিলাম। আর জামাকাপড়গুলো এখন ছাদে মেলবো, যেগুলো আগের দিন কেচেছিলাম। তো মিমি এখন আমার এখানে শুয়ে আছে, মানে আমাকে দেখছে, আমি ছাদে যাচ্ছি জামাকাপড় মেলতে। সকালবেলা এক দফা মেলে দিয়েছিলাম, এগুলো এখন শুকিয়ে গেছে। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে লাইক করো বন্ধুরা। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ব্লগে, ততক্ষণ জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। Bye!